আসসালামু আলাইকুম জুনিয়র মানে ছোট্ট সোনামণিরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা ইংরেজি বিষয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখব। পূর্বেও আপনারা শিখেছেন, আজ দেখেন এটা কি, এটা হচ্ছে একটা ক্যালেন্ডার। ক্যালেন্ডারে কি থাকে দেখেন, একটা মাসের নাম, সেই মাসের সাল থাকে, আর সাত দিনের নাম থাকে। জি, আজ আমরা ইংরেজিতে সাত দিনের নাম শিখব। দেখেন এখানে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই সাত দিনের নাম দেওয়া আছে। এখন আজ, আজ হচ্ছে সাত তারিখ, মানে আজ হচ্ছে দেখেন মানডে সাত তারিখ, এভাবে দেওয়া আছে। তাহলে আসেন আজ আমরা সাত দিনের নামগুলো শিখে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন নেম অফ সেভেন ডেজ, স্যাটারডে, এস এস আ টি ইউআরটার, স্যাটারডি এ ওয়াই ডে, এখানে প্রত্যেকটার সাথে ডে লেখা আছে। নাম্বার টু সানডে, এসি ওয়েন সান, ডি এ ওয়াই সানডে। নাম্বার থ্রি মানডে, এমও এন মান, ডি এ ওয়াই মানডে। নাম্বার ফোর TUES, টুইস, DAY, টুইসডে। নাম্বার ফাইভ হচ্ছে ওয়েডনেসডে, এখানে ডি আছে, WED, উইটনেস, NESNES, DAY, ওয়েডনেসডে। যখন আমরা উচ্চারণ করব তখন ডিটা উচ্চারণ হবে না, কিন্তু বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। ওয়েডনেসডে, THURS, থার্সড, এটা একটা অংশ, DAY, থার্সডে, FRI, ফ্রাই, DAY, ফ্রাইডে। তাহলে এই নেমগুলো, বানানগুলো আমরা ভালো করে শিখে ফেলবো। আজ এ পর্যন্তই, আল্লাহ।